হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো মেরা পিঠা। এটা কুমিল্লা অঞ্চলের পিঠা, এটা এদিকের মানুষ খুবই পছন্দ করে। শীতের সময় এই পিঠাটা না হলে চলেই না। তাহলে আজকে এটা আমি শুরু করছি। এই যে এখানে আগে থেকেই কিছু টালা হয়েছে, আর বাকিটা দেখাচ্ছি। চালের গুঁড়িটাকে আগে ভালো করে টেলে নিতে হয়, একেবারে ঝুরঝুর করে টেলে নিতে হয় ভালো করে। এইভাবে একটু সময় নিয়ে যত টালা ভালো হবে পিঠাটাও কিন্তু তত টেস্টি হবে। এইভাবে টেলে আমি একটা জায়গায় করে রাখছি। সবগুলো যখন টালা হয়ে যাবে তখন গরম পানি মধ্যে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিব। পানিটা ফোটার পর এই ফুটন্ত পানিটা দিয়ে কিন্তু এই চালের আটাটা মেখে নিতে হবে। এখন পানিটা ফুটে উঠেছে, পানিটা দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু ফুটন্ত পানি দিয়ে তারপর আটাটাকে একটা ডো তৈরি করে নিব। খুবই গরম তাই কাঠি দিয়ে মেখে নিয়েছি। এরকম একটা ডো হবে, হাতে লাগবে না, একটু শক্ত থাকবে। তারপর যেইভাবে বানায় আমার পিঠাটা খুব একটা সুন্দর হয় না, তারপরও আমি চেষ্টা করছি। এইভাবে সবগুলো পিঠা করে নিতে হবে। এই শীতের সময় এটা মাংস দিয়ে অথবা শুটকির তরকারি দিয়ে খেতে কিন্তু কুমিল্লার মানুষে খুবই পছন্দ করে। আর অন্য অঞ্চলের কথা আমি জানি না, কেউ পছন্দ করলেও করতে পারে। আর তারপর যখন সবগুলো পিঠা তৈরি হয়ে যাবে, এখানে একটা ফুটু করা একটা পাতিল পানির উপর বসিয়ে দিতে হবে যেন ভাপ ওঠে। এই পিঠাটা কিন্তু ভাপেই করতে হয়। তারপর এই যে একটা একটা করে ওই ভাপে পিঠাগুলো দিয়ে দিতে হবে। একসাথে দিলে কিন্তু হবে না, এটা স্তর স্তর করে দিতে হবে। এক স্তর দেওয়ার পর ঢেকে দিয়ে আবার আরেক স্তর দিতে হবে। এইভাবে করেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে হয়। তো সবগুলো পিঠাটা দেওয়া হলে আমি আবার ঢেকে দিব, তারপর কিছুক্ষণ পর আবার দিব। এইভাবে দিয়ে কিন্তু একদম হাঁড়িটা ভর্তি হয়ে যাবে, তারপর ঢেকে দিব। আমি তো স্কিপ করে করে যাচ্ছি, কারণ এই পিঠাটা করতে অনেক সময়ের ব্যাপার, তাই সব কিছু দেখানো তো সম্ভব না। এখন পিঠাটা টেস্ট করে নিব যে সেদ্ধ হয়েছে কি না। একটা কাঁটা চামচ দিয়ে আমি তুলে দেখে নিচ্ছি যে পিঠাটা কতটুকু সেদ্ধ হয়েছে। হ্যাঁ, পিঠাটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, এরকম নরম সফট হয়ে গিয়েছে। এখন এই পিঠাটা আমি নামিয়ে নিব। আর নামানোর আগে একটু ঠান্ডা পানি দিতে হবে, আর এই ঠান্ডা পানিটা দেওয়ার ফলে পিঠা কিন্তু ঢালার পরে একটার গায়ে একটা লাগবে না, আলাদা আলাদা থাকবে। তাই এইভাবে পানি ঢেলে তারপরে পিঠাটা ঢেলে নিতে হয়। এইভাবে এই যে কমপ্লিট হয়ে গেল, কিন্তু পিঠাটা ধোয়া উঠছে। এই নরম পিঠাটা খেতেও মজা, আর পরদিন টেলে খেতেও অসাধারণ। যারা খেয়েছেন তাদেরকে আর কি বলবো, এই পিঠাটা সম্পর্কে নিশ্চয়ই জানেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।